আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? ভিউয়ার্স, এই ভিডিওতে আজ আলোচনা করব কেমন দাঁতে ফিলিং করলে বা পুটিং করলে ব্যথা আরও বেশি হয়, ব্যথা আরও বেড়ে যায়, এমন কিছু দাঁত নিয়ে আজ আলোচনা করব। ভিউয়ার্স, স্ক্রিনে এখন আপনারা যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় আমরা বাংলাতে যেটাকে পোকা লাগা সমস্যা বলে থাকি এবং মেডিকেল ভাষায় যেটাকে ডেন্টাল ক্যারিজ বলা হয়। তো এই ডেন্টাল ক্যারিজটা যখন শুরু হয় তখন প্রাথমিক অবস্থায় এমনই দেখতে থাকে, খুবই সামান্য ছোট ছিদ্রর মতো অথবা ছোট্ট কালো একটি স্পটের মতো দেখা যায়। তো এটি যখন শুরু হয় তখন এমন কোনো ওষুধ নাই যেটা খেলে ও ক্যারিজটি ভালো হয়ে যাবে, এমনটি হয় না। ক্যারিজটা আপনার ক্যারিজের ট্রিটমেন্ট হচ্ছে ক্যারিজটা কেটে, অর্থাৎ দাঁতের যে অংশে ক্যারিজ রয়েছে সেই অংশটা মেশিন দ্বারা কেটে এখানে পরিষ্কার করে ঠিক আগের মতো পরিষ্কার করার পর এখানে ফিলিং দেওয়া। ফিলিং অর্থাৎ দাঁতের মতোই দেখতে কিছু মেডিসিন রয়েছে, এটা আপনার সেই দাঁতের যে এটা পরিষ্কার করার পরে ক্যারিজটা উঠিয়ে ফেলার পরে অর্থাৎ কেটে পরিষ্কার করার পরে এখানে একটি গর্ত হবে, তো সেই গর্তটার মধ্যে কিছু একটা মেডিসিন দিয়ে সেটা ফিলিং করে দেওয়া অর্থাৎ পুটিং করে দেওয়া। তো এটি হচ্ছে ক্যারিজের ট্রিটমেন্ট। কিন্তু কিছু কিছু দাঁত দেখা যায় যে অনেক গর্ত হয়ে গেছে, অনেক বড় গর্ত হয়ে গেছে, দাঁতের ভিতরে থাকা দন্তমজ্জা পর্যন্ত সেই গর্তটা পৌঁছে গেছে, এমন দাঁতে ফিলিং কখনোই দেওয়া যায় না। এমন দাঁতে ফিলিং দিলে যন্ত্রণা আরও বেড়ে যায়, যেমনটি আমি আপনাদের ছবিতে দেখাচ্ছি। ভিউয়ার্স, এটি হচ্ছে দাঁতের প্রাথমিক অবস্থায় থাকা একটি ডেন্টাল ক্যারিজ, যেটা এখানে দেখছেন যে প্রাথমিক অবস্থায় রয়েছে, খুবই সামান্য। কিন্তু উপর থেকে খুবই সামান্য দেখা গেলেও অনেক সময় দেখা যায়, উপর থেকে দেখা যায় খুবই সামান্য, কিন্তু যখন এটি পরিষ্কার করা হয় মেশিন দ্বারা কেটে যখন এটা পরিষ্কার করা হয় তখন দেখা যায় যে ক্যারিজটি অনেক দাঁতের ভিতরে চলে গেছে, অর্থাৎ দাঁতের ভিতরে থাকা যে দন্তমজ্জা রয়েছে সেইখানে সেই অবধি পৌঁছে গেছে। তো দেখা যায় যে ওই অবধি পৌঁছে যাওয়ার কারণে কিন্তু ব্যথা হতে পারে, যেমনটি এখানে একটি দাঁত দেখতে পাচ্ছেন, এটাও বেশ এই দাঁতের তুলনায় এই দাঁতের ক্যারিজটা বেশ মারাত্মক এবং এটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন যদি এই দাঁতটির উপর অংশ কেটে ফেলা হয় অর্থাৎ ক্যারিজটা কেটে ফেলা হয়, তাহলে যদি দেখা যায় যে উপরের যে ক্যারিজটা এটি নিচে থাকা দাঁতের ভিতরে মাঝ বরাবর থাকা যে দন্তমজ্জা রয়েছে সেই অবধি এখনও পৌঁছায়নি, সেই ক্ষেত্রে কিন্তু এই দাঁতে ফিলিং বা পুটিং করলে দাঁতটি মোটামুটি অনেক দিন আরও ভালো থাকে। এমনও হতে পারে যে দেখা যাচ্ছে আর কোনো দিনই এই দাঁতে কোনো সমস্যা নাও হতে পারে, সেটি আপনার ক্যারিজটি কতদূর পর্যন্ত পৌঁছাইছে অর্থাৎ এই পোকা লাগার সমস্যাটা নিচের দিকে কতটুকু গেছে, এটা হচ্ছে দেখার লক্ষণীয় বিষয়। যদি কিনা নিচের দিকে দাঁতের দন্তমজ্জা টাচ করে ফেলে সেই ক্ষেত্রে আপনার আর ফিলিং করা যাবে না, সেই ক্ষেত্রে টাচ হয়ে যায় অর্থাৎ ডেন্টাল ক্যারিজ যদি দাঁতের ভিতরে থাকা দন্তমজ্জাকে টাচ করে দেয় তখন সেটি প্রচণ্ড যন্ত্রণা হয়, দাঁতে ব্যথা হয়, সেই ক্ষেত্রে দেখা যায় যে চল ফুলে যায় অনেক সময় ব্যথার জন্যে। তো এমন দাঁতের ট্রিটমেন্ট একটু অন্যরকম, সেটি ফিলিং করার উপযোগী থাকে না, সেটি রুট ক্যানেল ট্রিটমেন্ট করে দাঁতটিতে একটি ক্যাপ পরিধান করে তারপরে সেটি মুখের মধ্যে রাখা হয়। ভিউয়ার্স, এখানে একটু লক্ষ্য করুন, প্রতিটি দাঁতের কিন্তু তিনটে করে স্তর থাকে, প্রথমটাকে এনামেল স্তর বলা হয় এবং দ্বিতীয় যে স্তরটা এটাকে বলা হয় ডেন্টিন স্তর, এবং তৃতীয় একটি স্তর রয়েছে যেটাকে বলা হয় দন্তমজ্জা অথবা পাল্প। এই পাল্পের ভিতর দিয়ে আমাদের প্রতিটি দাঁতেরই পাল্প রয়েছে এবং এই পাল্পের ভিতরে সবসময় ব্লাড সার্কুলেশন হয় অর্থাৎ রক্ত চলাচল করে। ভিউয়ার্স, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন যে দাঁতের উপর থেকে এটি হচ্ছে ক্যারিজ, যেটি প্রাথমিক অবস্থায় খুবই কম থাকে, সামান্য থাকে, কিন্তু এটি উপর থেকে দেখে বোঝা যায় না যে ক্যারিজটা কত দূর পর্যন্ত পৌঁছেছে। এটি বুঝতে হলে আপনাকে হয় আপনার দাঁতের এক্সরে করতে হবে অথবা ক্যারিজটা কাটতে হবে, অর্থাৎ দাঁতটা এখানে ছোট্ট একটি ছিদ্রর মাধ্যমে অর্থাৎ যে ক্যারিজটা রয়েছে এটি পরিষ্কার করতে হবে, দাঁতের উপরে ছোট্ট ছিদ্রর মাধ্যমে এটি পরিষ্কার করা হয়। এখন দেখা যায় পরিষ্কার করার সময় যদি কিনা এটি দেখা যায় যে এই যে ডেন্টাল ক্যারিজটা দেখছেন, যে এই যে ক্যারিজটা দেখছেন এটা যদি ঠিক এই পাল্প পর্যন্ত চলে আসে তখন আর এটিতে ফিলিং দেওয়া যাবে না, তখন যদি এটিতে ফিলিং দেওয়া হয় তখন আরও যন্ত্রণা আরও বেড়ে যাবে, কারণ
হচ্ছে এখান থেকে যে ফিলিংটা দেওয়া হবে সেটি সোজা আপনার দাঁতের মধ্যে থাকা যে দন্তমজ্জা এখানে চলে আসবে, এর মধ্যে ঢুকে যাবে। এর জন্য ব্লাড সার্কুলেশনে বাধাগ্রস্ত হবে এবং তার জন্য কিন্তু দাঁতে প্রচণ্ড পরিমাণে ব্যথা হবে, মুখ ফুলে যেতে পারে, অনেক সমস্যা হয়। এখন যে দাঁতটি, এই দাঁতটি যে পজিশনে আছে, অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু দন্তমজ্জা পর্যন্ত এখনও এটি পৌঁছায়নি, অর্থাৎ ক্যারিসটা কিন্তু এখনও ডেন্টিনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। তো এমন অবস্থায় যদি দাঁতটি ফিলিং করা যায় তাহলে এই দাঁতটি নিয়ে আর কোনো, এই দাঁতটিতে ভবিষ্যতে আর কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না। যদি কিনা এরকম অবস্থায়, অর্থাৎ পাল্প পর্যন্ত পৌঁছায়নি এখনও, ডেন্টিনের মধ্যে সীমাবদ্ধ আছে অথবা এনামেলের মধ্যে সীমাবদ্ধ আছে, এমন দাঁত যদি থেকে থাকে, এমন অবস্থায় যদি দাঁতগুলো পাওয়া যায় তাহলে সেই দাঁতে ফিলিং করা যায় বা পুটিং করা যায়। পুটিং করে সেই দাঁতে, পুটিং করে নিলে আর কখনোই ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে না, যতটুকু ক্ষতি হয়েছে ততটুকু পর্যন্ত দাঁড়িয়ে যায় এবং পরবর্তীতে কোনো ব্যথা বা যন্ত্রণার সম্মুখীন এই দাঁত নিয়ে আর হতে হয় না। ভিউয়ার্স, এখানে দেখুন যে ডেন্টিনের মধ্যে ক্যারিসটা রয়েছে এবং একটি মেশিন দ্বারা এই যে ক্যারিসটা দেখছেন, যে কালো অংশ যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে ততটুকু পুরোটাই রিমুভ করা হয়, কেটে ফেলা হয়। কেটে ফেলে ঠিক যতটুকু একটা গর্তের সৃষ্টি হয়, আবার ফিলিংয়ের মাধ্যমে, যে কম্পোজিটের মাধ্যমে ফিলিং করে এটি আবার পূরণ করে দেওয়া হয়। তার জন্য আপনার দাঁতে কোনো রকম কোনো সমস্যা হয় না, আপনার কোনো আনিজি লাগার কোনো ব্যাপার নাই। ফিলিংটা এমন কিছু ম্যাটেরিয়ালস দ্বারা তৈরি হয় যেটি শরীরের সঙ্গে সহনীয় একটি মেডিসিন, তার মাধ্যমে ফিলিংগুলো তৈরি করা হয়। তো দেখা যাচ্ছে এখান থেকে যখন আপনি এগুলো পরিষ্কার করে ফেলবেন, যে দাঁতে যতটুকু পোকে খেয়ে গেছে বা ডেন্টাল ক্যারিজে যতটুকু ক্ষয় করে দিছে ততটুকু আপনি আপনার ডাক্তার মেশিন দ্বারা পরিষ্কার করার পরে তিনি যদি দেখে যে না, এখনও পর্যন্ত পাল্প পর্যন্ত পৌঁছায়নি, সেই ক্ষেত্রে যদি ফিলিং করা হয় তাহলে দাঁতটি মোটামুটি ভালো থাকে। আর যদি কেউ দেখা যায় যে সে আপনার পাল্প পর্যন্ত পৌঁছে গেছে, দাঁতের দন্তমজ্জা পর্যন্ত পৌঁছে গেছে, কিন্তু তারপরেও দাঁতে গর্ত হয়েছে, ফিলিং করে দেওয়া হয়েছে যে উপরে থেকে আটকে দেওয়া হয়েছে, অথচ দেখা যাচ্ছে যে ক্যারিসটা দাঁতের দন্তমজ্জা পর্যন্ত পৌঁছে গেছে, আর এভাবেই এই অবস্থায় যদি দাঁতের উপরে ফিলিং করে দেওয়া হয় সে দাঁতে দেখা যায় যে 8 ঘন্টা, 6 ঘন্টা অথবা 24 ঘন্টার ভিতরে কিন্তু ব্যথা শুরু হয়ে যায়। ব্যথা শুরু হওয়ার কারণ হচ্ছে ওটি ফিলিংটি আসলে ওই দাঁতের জন্য তখন আর ফিলিং করার মতো অবস্থায় থাকে না, এর জন্য ওই দাঁতে ব্যথা শুরু হয়ে যায়। যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে বেশ বড় একটা গর্ত রয়েছে এই দাঁতে, অনেক বড় একটা গর্ত রয়েছে এবং গর্তটি সম্ভবত দাঁতের ভিতরে থাকা যে দন্তমজ্জা রয়েছে সেই দন্তমজ্জা পর্যন্ত এটি ইনফেকশনটা ছড়িয়ে গেছে। তো এমন দাঁতে যদি কেউ ভুলবশত ফিলিং করে দেয় বা পুটিং করে দেয় তাহলে এমন দাঁতের দেখা যায় যে গোড়ার দিকটা ফুলে ওঠে এবং প্রচণ্ড ব্যথা হয় দাঁতে। তো তখন পেশেন্ট মনে করে যে পুটিং করার বা ফিলিং করার পরেই আমার দাঁতে ব্যথা হয়েছে, কিন্তু আপনাকে যে আপনি যার কাছে যে ফিলিংটা করছেন ভুলটা তারই, কারণ সে বুঝতে পারেনি, সে অতটা বিজ্ঞ নয় যে কখন দাঁতে ফিলিং দিতে হয় কখন দেয় না। কারণ আমাদের দেশে অনেক টেকনিশিয়ানরা কিন্তু কাজ শিখে, দেখা যাচ্ছে কিছুদিন ডাক্তারের সঙ্গে থেকে কাজ শিখে অনেকে আবার চেম্বার করে বসে। তো এমন যদি কারো কাছে যাওয়ার পরে সে দেখা যাচ্ছে না বুঝে আপনার দাঁতে ফিলিং করে দিল, সেই ক্ষেত্রে আপনার দাঁত কিন্তু ব্যথা হবে এবং চল ফুলে উঠতে পারে। গর্ত পাইলেই আসলে ফিলিং করা যায় না, গর্তের একটি পরিমাণ রয়েছে, যে পরিমাণ মতো গর্ত থাকলে দাঁতে ফিলিং দেওয়া যায়। তো এমন অবস্থা থাকলে কিন্তু যদি কিনা দাঁতের ভিতর থাকা দন্তমজ্জা ভালো থাকে, দন্তমজ্জা পর্যন্ত না পৌঁছায় উপরের ক্যাভিটিটি, সেই ক্ষেত্রে দাঁতে ফিলিং করা যাবে। আর যদি কিনা একবার কোনো দাঁতে ব্যথা হয় সেই দাঁতে যদি আপনি ফিলিং করেন তাহলে সেটি তখনও ব্যথা হতে পারে, 8 ঘন্টার মতোও হতে পারে, 10 ঘন্টার মধ্যেও হতে পারে, আবার কখনো কখনো দেখা যায় যে 6 মাস, 1 বছরও যেতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পালপাইটিস হওয়া যে দাঁতগুলো, অর্থাৎ পাল্পে চলে যাওয়া ক্যারিজ যখন পাল্পে ঢুকে যায় তখন সেটিকে আমরা পালপাইটিস বলি। তো ওই পালপাইটিস হওয়া দাঁতগুলো যদি কিনা ফিলিং করা হয় সেটিতে 100-এর ভিতরে দেখা যায় 95টা দাঁতই যন্ত্রণা হয়।
যেমন এখানে একটি দাঁত দেখতে পাচ্ছেন, এই দাঁতটি কিন্তু পালপাইটিসে আক্রান্ত এবং দাঁতের ভিতরে থাকা যে দন্তমজ্জা, দন্তমজ্জাটা ঠিক দাঁতের এই লেভেলে পাওয়া যায়, ঠিক এই লেভেলে পাওয়া যায়। দাঁত এবং মাড়ির যে সংযোগস্থল রয়েছে এখান থেকে দাঁতের উপরে যদি ছিদ্র করা হয় তো এইখান থেকে পাল্পটা শুরু হয়। তো দেখেন এই ক্যাভিটিটা, এই গর্তটা দাঁতে যে ক্যারিজের মাধ্যমে একটা ক্যাভিটি হয়েছে বড় একটি, এটি কিন্তু দন্তমজ্জা পর্যন্ত পৌঁছে গেছে এবং এখানে দেখেন গোড়াটা অলরেডি ফুলতে শুরু করছে। এখানে গোড়া ফোলার একমাত্র কারণ হচ্ছে এখান থেকে যে ইনফেকশনটা দাঁতের ভিতরে থাকা যে পাল্প থাকে এটিকে নষ্ট করে দিচ্ছে, আর সেই নষ্ট হয়ে যাওয়া পাল্পের ইনফেকশনের কারণেই কিন্তু প্রতিনিয়ত এভাবে গোড়া ফুলে ওঠে। কিছুদিন হয়তো কমে যায়, আবারও কিন্তু দেখা যায় কমে ফুলে ওঠে। তো আসলে এমন দাঁতের যে ট্রিটমেন্ট রয়েছে, ফিলিং বাদেও ট্রিটমেন্ট রয়েছে, এমন দাঁত যদি আপনি ট্রিটমেন্ট করে রাখতে চান তাহলে আপনাকে রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে হবে। রুট ক্যানেল ট্রিটমেন্ট করে দাঁতটিকে একটি ক্যাপ দ্বারা আবৃত করে, অর্থাৎ দাঁতের উপরে একটি ক্যাপ বসিয়ে আপনি সেই দাঁতটি ঠিক আগের মতোই ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স, এখানে দেখেন যে উপর থেকে যে ক্যাভিটি অথবা ক্যারিসটি সোজাসুজি সঙ্গে সঙ্গে এসে, কিন্তু সোজাসুজি এসে দাঁতের যেমন দন্তমজ্জা রয়েছে এখানে পৌঁছে গেছে এবং দাঁতের দন্তমজ্জাটাকে নষ্ট করে দিচ্ছে, অর্থাৎ এটাকে আমরা পালপাইটিস অবস্থা বলে থাকি। তো ওই পালপাইটিসে আক্রান্ত হলে তখন সেটি রুট ক্যানেল ট্রিটমেন্টে যেতে হয়, অর্থাৎ দাঁতের এই যে পাল্প রয়েছে এটি তুলে ফেলে এখানে কৃত্রিমভাবে পাল্প সংযোজন করা হয় এবং পরবর্তীতে দাঁতটিতে ক্যাপ করা হয়। তো যদি কিনা আবার কোনো দাঁতে এমন অবস্থা হয়ে যায় যে একবার ব্যথা হয়ে গেছে বা ব্যথা হচ্ছে প্রতিনিয়ত, এমন দাঁতে কিন্তু যদি ফিলিং করা হয়, অনেক সময় পেশেন্ট এসে বলে ডাক্তার সাহেব আমার দাঁতে যন্ত্রণা করছে, আমাকে ফিলিং করে দেন, আমাকে পুটিং করে দেন, আসলে এটি ঠিক নয়। পেশেন্টের প্রথমেই এসে ডাক্তারকে বলা উচিত যে আমার এই সমস্যা, দেখেন কী সমস্যা হয়েছে, ডাক্তার আপনাকে বলবে। আপনি কখনও ডাক্তারের কাছে যে আপনার মতামত ওইভাবে আপনি প্রকাশ করতে পারবেন না, পারেন না। তো ভিউয়ার্স, যদি কিনা এরকম অবস্থা হয় এনামেল থেকে শুরু করে ক্ষতটা যদি দাঁতের ভিতর পর্যন্ত পৌঁছে যায়, যেখানে দন্তমজ্জা থাকে, তখনই আপনার দাঁতে যন্ত্রণা হবে। আর এই রকম যদি হয় তাহলে আপনার দাঁতে যদি ফিলিং দেওয়া হয় সেই ক্ষেত্রে দাঁতে যন্ত্রণা হবে এবং মুখ ফুলে যেতে পারে, দাঁতে অনেক ধরনের সমস্যা কিন্তু এই ক্ষেত্রে হতে পারে। অর্থাৎ এমন গর্ত হওয়া পর্যন্ত আপনি যদি না যান, আপনি যদি ক্যারিসটা যদি আপনার এমন সামান্য থাকে অথবা এমন সামান্য পরিমাণ থাকে, তাহলে আপনি অবশ্যই একটি ফিলিংয়ের মাধ্যমে দাঁতটি আজীবনের জন্য সুস্থ করে নিতে পারেন। একটি ফিলিং করতে 10 থেকে 15 মিনিট টাইম লাগে এবং তুলনামূলক রুট ক্যানেল ট্রিটমেন্টের 10 ভাগের 1 ভাগ খরচ হয় হচ্ছে আপনার একটি দাঁত ফিলিং করতে। তো আপনি এখন ডিসিশন নিন যে ফিলিং করবেন নাকি রুট ক্যানেল ট্রিটমেন্ট করবেন। ভিউয়ার্স, প্রত্যেকটা মানুষেরই উচিত, আপনি 6 মাস অন্তর না পারেন, বছরে অন্তত একবার আপনার দাঁতগুলা স্কেলিং করাবেন এবং দাঁতগুলা আপনার বছরে একটি বার আপনি ডেন্টিস্টের কাছে গিয়ে আপনার দাঁতগুলা আপনি পরীক্ষা করাবেন যে দাঁতে কোনো সমস্যা আছে কি না। দাঁতের সমস্যা অর্থাৎ ডেন্টাল ক্যারিজ যদি প্রাথমিক অবস্থায় শনাক্ত করা যায় তাহলে সেটিতে খুবই সীমিত খরচে ট্রিটমেন্ট করা যায় এবং তার মাধ্যমে দাঁতটি আপনি আজীবন ভালো রাখতে পারেন। ভিউয়ার্স, আলোচনা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন, লাইক করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।